সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিতে অর্থাৎ 22 সালে পরীক্ষা দিতে যাচ্ছ অথবা 23 সালে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি সৃজনশীল গাণিতিক সমস্যা তৃতীয় অধ্যায়ের, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি, যেখানে এক্স নট ইকুয়াল জিরো। হ্যাঁ, তাহলে প্রমাণ করতে হবে, হ্যাঁ, প্রুফ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান, এবং খ নম্বরে প্রমাণ করতে হবে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, এবং গ নম্বরে প্রমাণ বের করতে হবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6, এটার মান বের করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি সলিউশনে। তো এখানে যেটা দেওয়া আছে দেখো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি এটা আমরা লিখলাম। তো এখানে যদি আমি লসাগু যদি এক্স, এই যে দেখো এক্স হরকে আমি লসাগু হিসেবে নেই, তাহলে এক্স আর ওই এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল রুট থ্রি। তো এবার আর আর গুণ করে নেবো এক্স স্কোয়ার, এটা নিচে ওয়ান আছে, ঠিক আছে, এর সাথে গুণন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল রুট থ্রি এক্স। তো এক্স স্কোয়ার এটাকে যদি আমি এবেশে নেই, ওয়ানটাকে এবেশে আনবো, তাহলে এক্স স্কোয়ার এটা এবেশে গেলে মাইনাস রুট থ্রি এক্স, আর এই ওয়ান এবেশে আসলে প্লাস মাইনাস ওয়ান এবেশে এসে হয় প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান। ওকে, তাহলে আমাকে ক নম্বরে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান প্রমাণিত হলো। এরপরে খ নম্বরে দেখো 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার লেফট সাইড, এবং 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার 4 এটা হলো রাইট সাইড। আমরা দুইটা সাইডকে একই মান আসে কিনা সেটা আমরা প্রমাণ করব। তো আমরা লেফট সাইডে নিলাম 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার, তো 23 সামনে থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা আছে, আমরা মাইনাসে শুধু দেবো কারণ এখানে মাইনাসের মানটা দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস ইউ অল স্কোয়ার প্লাস টু আইসবি। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট থ্রি, তারপরে স্কোয়ার প্লাস টু, তাহলে এই রুট স্কোয়ার উঠে যায় থ্রি প্লাস টু। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এখানে আমরা পেলাম 3 আর 2 5, তাহলে কত পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেলাম 5, আর এখানে 23, 23 যদি 5 এর সাথে গুণ করে দেই 115, তাহলে লেফট সাইড থেকে আমরা 115 পেলাম। ঠিক একইভাবে রাইট সাইডেও আমরা দেখি পাই কিনা, 5 ইন্টু এক্স টু দিওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দিওয়ার 4, এটাকে ভেঙে আমরা এক্স স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু আইসে বি। হ্যাঁ, এবার এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিলাম, থাকলো 2, আর এই যে ক নম্বরে কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মানে খ নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান 5 পেয়েছিলাম, ঠিক আছে, তাহলে ওই মানটা আমি এখানে বসিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান 5, তারপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 কোথাও 25 মাইনাস 2, তাহলে 25 থেকে 2 বাদ দিলে 23, 23 গুণন 5 কত হয় 115, অর্থাৎ দেখো লেফট সাইডে 115 রাইট সাইডে 115, অর্থাৎ অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ। ওকে, এরপরে গ নম্বর দেখো এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6, এই মানটা আমরা বের করবো। তো এখানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6, তো এটাকে আমরা কী করলাম এক্স স্কোয়ার দিয়ে তারপর কিউব দিলাম প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি টু এ প্লাস বি। এটা কিন্তু মেমোরিতে রাখতে হবে, সূত্র জানা না থাকলে অঙ্ক করার সমস্যা হবে, অঙ্ক সম্ভব হবে না করা, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে তারপর কিউব দিলাম ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে তারপর কিউব দিলাম, গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 এটা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি টু এ প্লাস বি। তোমাদেরকে আবারও বলছি খ নম্বরে কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান 5 পেয়েছিলাম, এটার মান 5 বসিয়ে দিলাম মাইনাস 3 ইন্টু 5, তাহলে এটা হলো 125, 5 এর উপর কিউব দিলে কত 125 মাইনাস 3 প্লাস 15, 125 থেকে 15 বাদ 110, তাহলে দেখো এখানে আমরা এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান কত পেলাম 110। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই ক্লাসগুলো নিয়মিত যদি দেখো তাহলে আশা করি তোমাদের অঙ্কের ভয় অবশ্যই করতে পারবো আমরা জয়। ওকে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।